নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখব বিস্তারিত সংবাদে। সিপাহীজলা চিড়িয়াখানা পরিদর্শনে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহরা এবং জেলা বন আধিকারিক প্রীতম ভট্টাচার্য। ঘুরে দেখলেন তিনি সিপাহীজলার অভয়ারণ্য, প্রাকৃতিক পরিবেশ দেখে খুবই খুশি হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তর জেলার কদমতলার কৃষি মহকুমার উদ্যোগে সরসপুর গ্রাম পঞ্চায়েতের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এসআরআই এবং আইসিএম পদ্ধতিতে ধান চাষ। শুক্রবার সকাল ১১টায় সরসপুর শীতলৈবাড়ি এলাকায় ধানের চারা রোপণ করে এই অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডিএ নর্থ ডক্টর ধ্রুবজ্যোতি পাল, কদমতলা কৃষি মহকুমার এসএ স্বপন সরকার, সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথিরানী নাথ, উপপ্রধান দিলীপ গোস্বামী সহ অন্যান্যরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বেসরকারীকরণের উদ্যোগে প্রতিবাদে কর্মচারীদের ধর্ণা। রাজধানীর অভয়নগর এলাকায় ব্যাংকের প্রধান শাখার সামনে হচ্ছে ধর্ণা। জয়েন্ট অ্যাকশন ফোরামের উদ্যোগে এই আন্দোলন কর্মসূচি হচ্ছে। গ্রামীণ ব্যাংকের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরা এই আন্দোলনে অংশ নিলেন। ক্রীড়া দপ্তরের যোগা সেল থেকে এনএসআরসিতে যোগা খেলোয়াড়দের জন্য পোশাক দেওয়া হল। রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে কয়েক মাস পূর্বে এই যোগা সেন্টারটি চালু করা হয় এনএসআরসিতে। ব্যাপক সাড়া পেল এতে পর্ষদ থেকে ক্রীড়া দপ্তরের যোগা সেলের কাছে অনুরোধ করা হয় এনএসআরসিতে যোগা খেলোয়াড়দের যাতে পোশাক দেওয়া হয়। দপ্তরও এতে সবুজ সংকেত দেয়। অবশেষে শুক্রবার বিকেলে খুদে খেলোয়াড়দের হাতে যোগার পোশাক তুলে দেন স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব দিব্যেন্দু দত্ত সহ রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরজু চক্রবর্তী। সিনিয়র টি টোয়েন্টি ক্লাব ক্রিকেট শুরু হবে আগামী ৫ আগস্ট থেকে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে হবে এবারকার এই আসর। এ লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হয়ে গেছে ক্লাবগুলোর রেজিস্ট্রেশন। এদিন দুপুরে মাঠের হাল হকিকত দেখতে পিটিজি মাঠে গেলেন টিসিএর সভাপতি সহ ভারপ্রাপ্ত সচিব কিশোর দাস সহ অন্যান্য কর্মকর্তারা। সবুজে ঘেরা পিটিজি স্টেডিয়াম দেখে খুবই খুশি হলেন প্রত্যেকেই। এই মাঠেই হবে এবছরের সিনিয়র টি টোয়েন্টি ফরম্যাটের ম্যাচগুলো। একই সঙ্গে টিসিএর প্রতিনিধিরা ঘুরে দেখলেন পিটিএজি হোস্টেলের কাজও। ভারপ্রাপ্ত সচিব কিশোর দাস জানিয়েছেন আগস্ট মাসের শুরুতে উদ্বোধন হবে পিটিএজি হোস্টেলের। কাজ প্রায় অন্তিম পর্যায়ে রয়েছে, এখন চলছে শেষ তুলির টান। সব মিলিয়ে রাজ্য ক্রিকেটকে এক আলাদা মাত্রা এনে দিতেই বদ্ধপরিকর রাজ্য ক্রিকেট সংস্থার বর্তমান পরিচালন কমিটির কর্মকর্তারা। এখন একই সঙ্গে এমবিবি ও পিটিএজি স্টেডিয়ামের হোস্টেল দারুণভাবে থাকতে পারবেন ক্রিকেটাররা। খয়েরপুর এলাকাবাসীর তরফ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দ্রৌপদী মুর্মুর দীর্ঘায়ু কামনা এবং কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বলে চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিলেন মহিলারা। মন্দির চত্বরে সকলেই নতুন রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করলেন, পুজো দিলেন নতুন রাষ্ট্রপতির সফলতার জন্য। ভারতবর্ষের এই প্রথমবারের মতো কোন জনজাতি মহিলা আমাদের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, তার জন্য আজকে আমাদের মহিলা মোর্চার মহিলা যারা এলাকার মহিলারা আছে, মা বোনেরা আছে, তারা উদ্যোগ নিয়েছে আমাদের মাতা চতুর্দশ দেবতা মন্দিরে এসে পূজা দিয়ে ওনার দীর্ঘায়ু। লঙ্কামুড়া স্কুলের নতুন বিল্ডিং এর কাজ শুরু হল শুক্রবার থেকে, তবে এই কাজ নাকি নিম্নমানের হচ্ছে, এহেন অভিযোগ স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর। এলাকাবাসী সহ ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারকে বলার পরও তিনি একই হালে কাজ চালিয়ে যাচ্ছেন। অবশেষে সকলে একজোট হয়ে প্রতিবাদ করতেই ইঞ্জিনিয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। দেখলাম যে কথাগুলি সত্য এবং সিমেন্ট সঠিকভাবে যেটা যত মেশাবার কথা, আমরা এখানে যারা এই রাজমিস্ত্রি কাজ করে তাদের সাথেও কথা বলছি, এটি ঠিকভাবে হইতেছে না। তারপর আমরা এখানে ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, তখন ইঞ্জিনিয়ার এটা আমরা যে কথাগুলি যুক্তিকতা স্বীকার করছে, এরপর শেষ পর্যন্ত এটা কাজটা অপ্রায় ছিল তাই না এক হিসাবে পালিয়ে গেছে। ভারতীয় মজদুর সংঘের ৬৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হল চন্দ্রপুর বিএমএস কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন বিএমএস এর রাজ্য সভাপতি শঙ্কর দেব ও রাজ্য সম্পাদক তপন কুমার দে। রক্তদান শিবিরের উদ্বোধন করলেন তাপস ভট্টাচার্য, সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা।
লেম্বুছড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক সংকট। মাত্র দুইজন শিক্ষক দিয়ে চলছে স্কুল। শিক্ষকের অভাবে স্কুলের পড়াশোনা এক প্রকার লাটে উঠেছে। অবিলম্বে স্কুলের শিক্ষক প্রদানের দাবি জানিয়েছেন টিআইসি। বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে শিক্ষা দপ্তরের রাজ্যের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের পরিকল্পনা নিলেও শিক্ষক সংকটের কারণে সেই উদ্দেশ্য সফল হবে কিনা তা বর্তমানে প্রশ্নের মুখে। ওয়ান থেকে ফাইভ অবধি ক্লাস আছে, কিন্তু শিক্ষকের অনেক সমস্যা আমার আছে। ওয়ান থেকে ফাইভ অবধি আমার ছাত্র সংখ্যা ছিল 49 জন। এই ছাত্রকে আমি ঠিক মতো শিক্ষা দিতে গিয়ে আমাদের অনেক সমস্যা। বৃষ্টি নেই, কৃষকদের চাহিদা অনুযায়ী প্রকৃতির এই খামখেয়ালিপনার পরিপ্রেক্ষিতে কৃষি ও কৃষকদের সর্বনাশ। অধিকাংশ উঁচু জমিতে বা কৃষি মাঠে নেই জল। আমন ধামের রোয়া লাগানোর কিছুটা প্রস্তুত করা জমিতে ফের আগাছা একাকার হয়ে আছে। মনে হয় যেন গোচরণ ভূমি, অবাধে গবাদি পশু বিচরণ করছে, অথচ শ্রাবণ মাস চলছে, মেয়ে বৃষ্টি। এমন দৃশ্য সোনামুড়া মহকুমায় অধিকাংশ কৃষি মাঠেই নজরে উঠে আসছে। কৃষকদের অভিমত, যদি সময়োপযোগী বৃষ্টি না হয় তাহলে একেবারে সর্বনাশ। একদিকে নেই বৃষ্টি, অপরদিকে বাড়তি মূল্য নিয়ে সার, ঔষধ, কীটনাশক সবকিছু সংগ্রহ করতে হচ্ছে তাদের। দেখেন, এই বৃষ্টি নেই, বাদল নাই, কেমনে আমরা ক্ষেতগৃহস্থী করতাম। এমন অবস্থা হয়েছে, ওই তো ক্ষেত লাগানোর সময় গেছে, কি জালার বয়স হয়ে গেছে প্রায় দেড় মাসের উপরে। তো অসময়ে, আমার নাম মনোরঞ্জন সরকার, ওই তো দুইখানি জমি বাগা করি আর কি। ওই তো দুই মাসের উপরে বয়স হয়ে গেছে, ওই তো মেশিন দিয়ে অল্প অল্প করতে জল দিতে আছে, এটা দিয়ে অনুমতি করতে আছি। মোট 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে 9 জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন 9 জেলা কমিটি। মূলত ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার রাজ্যের 8 জেলাতে একযোগে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হল। এদিন 9 জেলাশাসকের অনুপস্থিতির কারণে অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথের কাছে 11 দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন 9 জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য সুকান্ত চক্রবর্তী, মহকুমা সম্পাদক প্রিয়তোষ দাস, সভাপতি চারু কৃষ্ণ কর, সংগঠনের সক্রিয় সদস্য সাংবাদিক দেবাশিস দত্ত, অনুপম পাল সহ অন্যান্যরা। ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। হাইকোর্টের রায়, নভেম্বরের মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন করতে হবে। এটাকে সামনে রেখে ত্রিপুরা মথা দল প্রত্যন্ত এলাকায় তাদের বুথ কমিটি গঠন করতে সক্রিয় হয়ে উঠেছে। তানছড়া ব্লকের অন্তর্গত জুরি আর এফ এডিসি ভিলেজে 36 এবং 37 নম্বর দুটি বুথ কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলায় অবজারভার সহ কেন্দ্রীয় কমিটির এক সদস্য। এছাড়া ছিলেন উত্তর জেলা সভাপতি খোকন ত্রিপুরা, উত্তর জেলার কমিটির উপদেষ্টা সুরেন্দ্র রিয়াং এবং দামছড়া সাবজোনাল চেয়ারম্যান তোশিরাম রিয়াং। শোনবিলে নৌকা ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক 56 বছরের প্রৌঢ়ের। ঘটনা বিবরণে জানা গেল যে এই মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে গতকাল রাত্রে আনুমানিক 7:30 নাগাদ। বাজার থেকে বাড়ি ফেরার পথে নৌকা দুর্ঘটনায় মৃত্যু ঘটে মধুসূদন রবি দাস নামের প্রৌঢ়ের। ঘটনা ঘটে করিমগঞ্জের জেলার অন্তর্গত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল শোনবিলে। তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় আগামী 24 জুলাই। আগামী রবিবার সকাল 7:00 থেকে শুরু হবে ভোট গ্রহণ, এরপরই নির্বাচন প্রচার শেষ। উল্লেখ্য, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন প্রতি 5 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। এই নির্বাচন নিয়ে তেলিয়ামুড়া বাজারের মাংস, মাছ, শুকনো মাছ, কাপড় বিক্রেতারা পৃথক পৃথকভাবে জানায়, বিগত দিনে তেলিয়ামুড়া বাজারে বেশ কিছু উন্নয়নের কাজ সমাধান হয়েছে। আগামী দিনে উন্নয়নের নিরিখে ক প্যানেলের প্রার্থীরাই জয়ী হবে বলে ব্যবসায়ীদের ধারণা। তেলিয়ামুড়া থানা এলাকার পৃথক পৃথক দুই জায়গা থেকে দুই মোবাইল চোর আটক করল জনগণ। বর্তমানে তাদের ঠিকানা হল তেলিয়ামুড়া থানায়। দুই যুবকের নাম হল কার্তিক জমাতিয়া ও রাধে কুমার মাহাতো। দুজনকেই আটক করে জনগণ বেদম উত্তম মধ্যম দেয়। পরবর্তীতে দুজন যুবকেই স্বীকার করে যে তারা মোবাইল চুরি করেছে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া পুলিশকে, তুলে দেওয়া হল দুই মোবাইল চোরকে পুলিশের হাতে।
মাতৃভাষার জন্য শহীদ হওয়া শহীদদের স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি। প্রতি বছর 21 জুলাই মাতৃভাষার জন্য জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের নিজেদের জীবন যেভাবে বলিদান দিয়েছিলেন তা বাঙালি সমাজ কখনো ভুলেনি আর কখনো ভুলবে না। 21 জুলাই রামকৃষ্ণনগর নেতাজি বাগ প্রাঙ্গণে এক অস্থায়ী শহীদ বেদিতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির পদাধিকারী ও কার্যকর্তারা সহ স্থানীয় নাগরিক ও স্কুল পড়ুয়ারা উপস্থিত থেকে শহীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর উপস্থিত বক্তারা নিজ বক্তব্যে শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের আত্মবলিদানের ইতিহাস নিয়ে আলোকপাত করে। গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 21,880 জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 60 জন, তবে এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন 21,299 জন এবং দেশে 34 লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট একগুচ্ছ দাবিকে সামনে রেখে উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন অল ইন্ডিয়া ডিএসওর এক প্রতিনিধি দল। উচ্চশিক্ষা অধিকর্তা দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং দাবি পূরণের পদক্ষেপ গ্রহণ করবেন বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক। এআইডিএসও রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট আমরা শিক্ষার 4 দফা দাবিতে আমরা ডেপুটেশনে আসার জন্য এখানে একত্রিত হয়েছি। আমাদের পরিষ্কার দাবি স্পষ্টত যে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রতিটি ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি সুনিশ্চিত করতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের স্ব নিজস্ব স্থানে যে কলেজগুলি আছে সেখানে যেন তারা পছন্দ মতো অনার্স কোর্স নিয়ে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে উপর ইডি যেভাবে হেনস্থা করছে তার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে গণ অবস্থান করা হল। কংগ্রেস ভবনের সামনে করা হল এই গণ অবস্থান। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি বীরজিৎ সিনহা সহ দলের নেতৃত্বরা। গণ অবস্থান থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা বলেছেন, ভারতের টুকরো টুকরো করতে চাইছে বিজেপি সরকার, যাকে কোনোভাবেই হতে দেবে না কংগ্রেস। এখন এখানেই শেষ নয়, তিনি এদিন গণ অবস্থানে বক্তব্য দিতে গিয়ে বললেন, তৃণমূল কংগ্রেসের বিজেপি বি টিম, তা আবার প্রমাণ হয়ে গেছে উপরাষ্ট্রপতি নির্বাচনে। বিরোধী প্রার্থীকে ভোট দিচ্ছে না তৃণমূল, তাই তৃণমূলকে ছুড়ে ফেলতে সবার প্রতি আহ্বান রাখলেন বীরজিৎবাবু। উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতার দল আমাদের জোটের প্রার্থীকে ভোট দেবে না পরিষ্কার অ্যানাউন্স করেছে। সেখানে প্রমাণ হয়ে গেছে এরা বিজেপির ভীতি। সুতরাং রাজ্যজুড়ে মারণ ব্যাধি করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত। বিদ্যালয়, মহাবিদ্যালয়, বাজারহাট, দোকানপাট সহ জনবহুল এলাকাগুলোতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান। কিন্তু রাজ্যে এমন বহু বিদ্যালয় রয়েছে যেখানে কর্মস্থলে মাস্কবিহীনভাবে যাচ্ছেন শিক্ষকরা, ফলে তা দেখে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা মাস্ক পরতে অনুপ্রাণিত হচ্ছে না। এমনই এক ঘটনার বাস্তব চিত্র উঠে এল তেলিয়ামুড়া শহর থেকে অনত দূরে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। স্বাধীনতার 75তম বছর পরেও রাজ্যের আদিবাসীরা বিশুদ্ধ পানীয় জলের সংস্থান নেই, আজও তাদেরকে ঝর্ণার জলের উপর নির্ভর করতে হচ্ছে। এই পরিস্থিতি আজও প্রত্যক্ষ করা যাচ্ছে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অধীন মনিরাম বাড়ি এডিসি ভিলেজে। বৃষ্টি না হলে ঝর্ণার জল থেকে বঞ্চিত হতে হয় বলছেন আদিবাসী রমণীরা। শিশুবিহার স্কুলের সামনে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। এতে গুরুতরভাবে আহত এক ছাত্র, টমটমের আঘাতে এখন মৃত্যুর সঙ্গে পাজা লড়ছে এই পড়ুয়া। জীবিতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তার। শহরের অন্যতম একটি বনেদী স্কুল হল শিশুবিহার, তার সামনে গাড়ির ভিড় থেকে প্রতিনিয়ত নেই কোনো ট্রাফিকের ব্যবস্থা, যার ফলে ঘটে গেল এই দুর্ঘটনা। এক টমটম বলা আগে উসকো ইতনেতে বই তালে সে জখম কিয়া বউ বাচ্চা টমটম মে ছক্কে মে লগ কর 15 या 10 মিটার দূর তক গিয়া গিরা ফির উসকে বাদ হাম বাচ্চে কো লে গিয়া আজেম লে গিয়া আজেম কে বাদ উসকো জিবি মে লে গিয়া
अभी बच्चे का कंडीशन बहुत ही खराब है, उसके सर में 4 या 5 जगह चोट मिला है। কংগ্রেসের সভা সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় আক্রমণের শিকার কংগ্রেস নেতা জয়দুল হোসেন। তার গাড়িটি ভেঙে চুরমার করে দেওয়া হল। শুক্রবার দুপুরে বিশালগড় থানায় ছুটে গেলেন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি জানান, এর আগেও অনেকবার জয়দুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাড়িতে বোমা নিক্ষেপ করার পাশাপাশি অন্যান্য কংগ্রেস নেতা কর্মীদের বাড়িঘরেও এখনও হামলা চলছে। বীরজিৎ সিনহা জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে আগামী 13 আগস্ট বিশালগড়ের রাজপথে মিছিল করবে কংগ্রেস। কথা বললেন পুলিশের সঙ্গে বীরজিৎ সিনহা। আগামী 13 আগস্ট আমরা 1000 লোক পদযাত্রা করব সেই অফিস টিলা থেকে। ওরা আমরা ওইখানে মিটিং করব ওই সন্ত্রাসের প্রতি। আমরা অ্যানাউন্স করছি আপনাদের। শুক্রবার 51 পীঠের 1 পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন তাকে মাতাবাড়িতে স্বাগত জানালেন রাজ্যের কৃষি পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিং করা। মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপি জেলার সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। এদিন মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে পুজো দেওয়ার পর গোটা দেশবাসীর মঙ্গল কামনা করলেন তিনি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। এর জন্য কেন্দ্রের বিজেপি সরকার ইডিকে ব্যবহার করে সোনিয়া গান্ধীকে তলব করছে বারবার। তারই প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে হল বিক্ষোভ কর্মসূচি। শুক্রবার কংগ্রেসের জেলা কমিটির উদ্যোগে আম্বাসাস্থিত ধলাই জেলা কংগ্রেসের অফিসের সামনে বিক্ষোভ ও গণধর্ণায় সামিল হলেন কংগ্রেসের কর্মীরা। গণধর্ণায় উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা কমিটির সভাপতি কৃপেশ রায়, প্রাক্তন সভাপতি মানিক দেব, ব্লক কংগ্রেসের সভাপতি রূপম ধর পুরকায়স্থ সহ অন্যান্যরা। এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।